নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এই পরিস্থিতিতে খুব প্রয়োজন না হলে কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবেন না। খুব সাবধানে থাকাই ভালো আমাদের। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ফিশ রেজালা। ফিশ রেজালা আপনারা অনেকেই হয়তো বানিয়ে থাকেন, তবে আজকে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে। এখানে আমি 7 পিস মতো রুই মাছ নিয়েছি। রেজালা বানাবার জন্য আপনারা অন্য কোনো মাছও ব্যবহার করতে পারেন। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আর 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি 5 চামচ মতো টক দই নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। রেজালাটা আমি রিফাইন্ড অয়েলে বানাবো, তাই রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। আর এটা বানাতে একটু ঘিয়ের ব্যবহার করব, আমি আমার হোমমেড ঘি আর একটু কেওড়া ওয়াটার নিয়েছি। এখানে আমি 20-25 টুকরো ভাঙা কাজু ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা কাজুও দিতে পারেন। 1 চামচ চার মগজ নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটাও নিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো নিয়েছি, আর 1/4 চামচ নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদ অনুসারে লবণ ব্যবহার করব। এখানে আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি। চামচ মতো চিনি নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো গোটা জিরে, আর 1 দারচিনি, 4 মতো এলাচ, আর 4 লবঙ্গ। এখন আমি মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর মিক্সির একটা জারে আমি কাজু, চারমগজ আর পোস্তটা দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভাজব। গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। এবার আমি 1 করে মাছ এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এক পিট ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উল্টিয়ে উল্টো পিটটা ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলি ভেজে নেব। মাছগুলো ভাজাও হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, 3 চামচ মতো সাদা তেলও দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে এসছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম সবের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে আমি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামই এই সময় রেখেছি, এবং এই বাটা পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি আদা রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা আবার 2-3 মিনিট আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এখন আমি ধনে আর জিরে যে গুঁড়োটা রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটাও এর মধ্যে দিয়ে দেব। সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে একবার কষিয়ে নেব। কিন্তু ধনে আর জিরে যেহেতু আমি পাউডার দিয়েছি, সেহেতু একটু শুকনো শুকনো হয়ে এসছে। এখন আমি কাজু, পোস্ত, চারমগজে যে বাটাটা রেখেছিলাম
ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে দিয়েছি এবং ভালো করে মশলাগুলো নাড়াচাড়া করব, কারণ কাজু বাটাটা তলায় লেগে যেতে পারে। এবার আমি যে টক দইটা নিয়েছিলাম এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই টক দইটা দিয়ে দিলাম মশলার মধ্যে, এবং আবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি গোলমরিচের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম, এবং আবার একটু নাড়াচাড়া করার পর মিক্সি বাটি ধোয়া জল আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। ফিশটা জ্বালা বানাবার জন্য আমি মোট 1.5 কাপ জল ইউজ করেছি। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইবেন তেমন কিন্তু জলটা দেবেন। এবার আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দেব। নুন চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি একটা একটা করে মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিট মাছটা ফোটার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার যে গরম মশলাটা রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর লঙ্কা যেটা রেখেছিলাম গোল গোল করে কেটে যে পেঁয়াজগুলো রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবার আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এটাকে হতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবং 1 চামচ মতো কেওড়া ওয়াটার এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি 1 চামচ মতো ঘিও দিয়ে দিয়েছি, এটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডার্ড টাইমে রেখে দেব এবং তারপর গরম গরম পরিবেশন করব। বাড়িতে তো মাছ খাওয়াই হয়, তো নিত্যদিনের একই একঘেয়ে স্বাদ থেকে একটু মুক্তি পেতে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খেয়ে নেবে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে তবে এই পর্যন্তই, আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব সাবধানে থাকুন। নমস্কার।